বন্যার ভয়াবহতা শেষে নতুন রূপে সেজেছে সিলেটের সাদা পাথরের রাজ্য। পাহাড়ি ঢলে নতুন করে মেঘালয়ের কোল থেকে নেমেছে ছোট বড় বর্ণিল সব পাথর। বিস্তীর্ণ এলাকা জুড়ে গা এলিয়ে যা ছড়াচ্ছে স্নিগ্ধতা, প্রকৃতি প্রেমীদের ভিড়ে মুখরিত হচ্ছে সাদা পাথর এলাকা। পর্যটকদের সেবা দিতে এখন প্রস্তুত সংশ্লিষ্টরা। সিলেট থেকে হোসাইন আহমেদের সুজাতের রিপোর্ট। মাত্র মাসখানেক আগে ভয়াবহ এমন বন্যার সাক্ষী হয় সিলেটের মানুষ। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বন্যায় ভেসে যায় পুরো সিলেট, ডুবে যায় সিলেটের সব পর্যটন স্পট। তবে সেই ঢলের রেখে যাওয়া চিহ্নই নতুন করে সাজিয়েছে সিলেটের সাদা পাথর, বিছানাকান্দি, জাফলং সহ অন্যান্য পর্যটন স্পটগুলো। ঢলের সাথে আসা নতুন পাথর ছড়াচ্ছে স্নিগ্ধতা, তাই তো শান্তির কোছে ইট পাথরের শহর ছেড়ে প্রকৃতি প্রেমীরা ছুটছেন সিলেটে। এই বছরের বন্যায় এত পাথর আসছে, এত সুন্দর হয়েছে এই সাদা পাথর এলাকা। পাহাড় এবং হচ্ছে পাহাড়ি ডলের স্বচ্ছ জল, নীল পানিতে এখানে সৌন্দর্যটা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তার সাথে নেমে আসা ঠান্ডা শীতল পানিতে গা ভিজিয়ে সেই সৌন্দর্য উপভোগ করছেন নানা বয়সী পর্যটক। এসে সাদা পাথর দেখতে আসলাম, খুব ভালো লাগছে। গরমের মাঝে এই জায়গাতে ঠান্ডা পানি ছোঁয়া লেগে একদম ফ্রেশ হয়ে গেছি, খুব আনন্দ উপভোগ করতেছি, যেতেই ইচ্ছা করতেছে না, এত আনন্দ লাগতেছে। একই সাথে দেখা গেছে পাহাড়, মেঘ, ঝর্ণা, পানি, পাথর, এটা তো সব জায়গায় সহজে একসাথে পাওয়া যায় না। ঢলে সাদা পাথরের সংখ্যা বেড়ে যাওয়ায় তা সংরক্ষণে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। এগুলোকে সংরক্ষণ করে তাহলে পর্যটকরাও বাড়বে, পাথরগুলো খুবই সুন্দর, পর্যটক দূর দূরান্ত থেকে আসবে, আসার পর তারা পাথর দেখলে খুবই খুশি হবে। দেশি বিদেশি পর্যটকদের সেবা নিশ্চিতে প্রস্তুত জেলা প্রশাসন। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই সেখানে যাতে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বিরাজ করে, বিশেষ করে পর্যটন এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সকল কর্তৃপক্ষ তারা নিয়মিত কাজ করছে। মেঘ, পাহাড়, পাথর আর পানি একসাথে এসে যুক্ত হয়েছে সিলেটের এই সাদা পাথরে। আর তার সাথে প্রায় প্রতিদিনই ঘটছে রুদ্রের মিতালি, যে সৌন্দর্য উপভোগ করতে আসতে পারেন আপনিও। হুসাইন আহমেদ, সুজাত, দেশ টিভি, সাদা পাথর, ভোলাগঞ্জ, সিলেট।